সাবিদা আল্লাহ বলেছে বান্দা দিনের মধ্যে যদি আমার ভয় কে রাখতে পারো রব্বুল্লাহ অকুলু কুলান সাবিদা যদি সিধা কথা বলতে পারো হক কথা যদি বলতে পারো ইসলিহ লাকুম আমালাকুম জান্নাতে যাওয়ার জন্য যতটুকু নির্ভেজাল পিওর আমল দরকার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় দিয়ে দেব আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আল্লাহ বলছে শুধু তাই না অন্তরের ভিতরে যদি আমার ভয় এসে যায় ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তোমার জীবনের সমস্ত গুনাহগুলি maaf করে দিব তাহলে আল্লাহর ভয় যদি বান্দার দিলের মধ্যে একবার এসে যায় ওই মানুষটা যত বড় গুনাহগার হোক না কেন ওই মানুষটার সম্মান কে বাড়ায় দেয় আরো জোরে বলুন কে বাড়ায় দেয় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন সকালবেলায় কুফাতে আগমন করলেন কুফাবাসীরা আবু বকরকে দেখে বড় খুশি কুফাবাসীরা বলছে মদিনার খলিফা আবু বকর আপনাকে পেয়ে আমরা বড় খুশি আমাদের এলাকায় গতকাল রাত আটটার সময় একজন যুবক ইন্তেকাল করেছে কিছু সময় পরে তার জানাজা নামাজ হবে আপনি যদি তার জানাজা নামাজটা পড়াই দিতেন আমরা বড় খুশি হতাম আমার ভাইরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই যুবকের জানাজা নামাজটা পড়াই দিলেন একটু লক্ষ্য করে শুনেন আমার ভাইরা কেমনই মোটামুটি সাউন্ডটা একটা পর্যায়ে আসতেছে ইনশাআল্লাহ আর আপনারা কে উঠবেন না কিছু সময় দিবেন ইনশাআল্লাহ কোরআনের ওয়াজ ভালো লাগবে কোরআনের তাফসীর ভালো লাগবে ইনশাআল্লাহ আমাকে একটু সময় দিতে হবে আমার ভাইরা হযরত আবু বকর জানাজা নামাজটা পড়াই দিলেন জানাজা নামাজ শেষ হয়ে গেল এইবার যুবকের লাশকে কবরের দিকে নেওয়া হলো যুবককে যখন কবর দেওয়া হয়ে গেল হযরত আবু বকর মদিনার উদ্দেশ্যে রওনা হলেন আবু বকরের মনে হলো কে যেন পিছন থেকে হযরত আবু বকরের জুব্বা পাঞ্জাবিটা ধরে টানতেছে হযরত আবু বকর এবার পিছনের দিকে তাকালেন তাকিয়ে দেখলেন একজন বৃদ্ধা মা জনম দুঃখিনী মা আবু বকরের জুব্বা পাঞ্জাবিটা টেনে ধরেছে হযরতে আবু বকর বলছে মা কে আপনি আমার জুব্বা পাঞ্জাবিটা ধরে কেন টানতেছেন জনম দুঃখিনী মা বলছে ও মদিনার খলিফা আবু বকর এই কিছু সময় আগে আপনি যার জানাজা নামাজটা পড়িয়েছেন সে আর কেউ নয় আমার কলিজার টুকরার সন্তান জোড়া গতকালকে রাত আটটার সময় আমার সন্তান ইন্তেকাল করেছিল আমার সন্তানের মৃত্যুর খবর শুনে আমি মা বেহুশ হয়ে পড়ে গিয়েছিলাম ও মদিনার খলিফা আবু বকর কিছুক্ষণ আগে কে যেন আমার কানের কাছে গিয়ে বলল ও জোয়াবের মা তোমার তো কবর খুলে গিয়েছে তোমার সন্তান জোয়াবের জানাজা নামাজ মদিনার খলিফা আবু বকর পড়িয়েছে এইবার জনম দুঃখিনী মা বলছে মদিনার করে বাবু বাপ্পা আমার যখন হুশ ফিরে আসলো আমার সন্তানকে দেখার জন্য যখন আমি বললাম আমার বান্ধবীরা আমাকে কবরের কাছে নিয়ে গেল ও মদিনার খলিফা আমার সন্তানকে শেষবারের মতো আমি এক নজর দেখতে পারি নাই আমার সন্তানকে যদি আমি শেষবারের মতো এক নজর দেখতে না পারি আমার পরিতা ঠান্ডা হবে না হযরত আবু বকর বলছে মা আমি তাহলে কি করতে পারি বলছে আপনি তো মদিনার খলিফা আবু বকর আপনি কবর খোসার ব্যবস্থা করেন কবর খনন করার ব্যবস্থা করেন হযরত আবু বকর সিদ্দিক বলছেন মা কোন মুসলমান নরনারী যদি মারা যায় বিনা কারণে কবর খনন করা ইসলাম সমর্থন করে না জনম দুঃখিনী মা বলছে মদিনার খলিফা আবু বকর ইসলাম যেটা সমর্থন করে না আমি জনম দুঃখিনী মা
ইসলামের বিরুদ্ধে কোনো কাজ আমিও করতে চাই না আপনি মুরাকাবায় বসে যান মদিনাওয়ালার সঙ্গে নেটওয়ার্ক লাগান মদিনাওয়ালা যদি অর্ডার দেয় আমার সন্তানের কবর খনন করবে মদিনাওয়ালা যদি অর্ডার না দেয় আমার সন্তানের কবর খনন করা দরকার না আল্লাহু আকবার বলবেন না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরাকাবায় বসে গেলেন কিছুক্ষণ পরে মাথাটা উঠালেন আর বললেন ও কুকুবাসীরা কে কোথায় আছো দেরি করো না যাও কবরটা খনন করো কবরটা খুঁজে ফেলো আর জুরাতের মাকে সন্তানকে দেখানোর ব্যবস্থা করিয়ে দাও কুফাবাসীরা বলছে মদিনার কোলে আবু বকর আপনি এইরকম একটা সিদ্ধান্ত কিভাবে নিলেন হযরত আবু বকর বললেন এই সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত নয় এই সিদ্ধান্ত সরাসরি মদিনা ওয়ালার সিদ্ধান্ত যাও কবর খনন করো কবরটা খনন করা হলো সুরাদের মা সন্তানকে কলিজা বলে দেখো হযরত আবু বকর বললেন ও কুফাবাসীরা যেই যুবকের পক্ষে আমার নবী সংকেত দেয় ওই জান্নাতি যুবকের চেহারা আমি দেখতে চাই আমাকে কবরের কাছে নিয়ে চলো হযরত আবু বকরকে যখন কবরের কাছে নিয়ে হলো কবরের ভিতরে কি যেন দেখলেন হযরত আবু বকর কবরের পাশে মাথা ঘুরে বেহুশ হয়ে পড়ে গেলেন বলে আল্লাহু আকবার এই পাশে কি মিছিল হচ্ছে নাকি মা বোনেরা আপনাদের আপনাদের ভিতরে এত আওয়াজ কেন আপনারা সবাই শান্ত হয়ে যান মেহরবানি করে আপনাদের ইনশাআল্লাহ আলোচনা আছে আপনারা আমাকে একটু সময় দিবেন আপাতত কেউ কথা বলবেন না ভালোভাবে শুনেন ও আমার পর্দার মা বোনেরা আমার যুবক ভাইয়েরা হযরত আবু বকর মাথা ঘুরে পড়ে গেলেন কুফাবাসীরা হযরত আবু বকরের মাথায় পানি দিলে এইবার কুফাবাসীরা বলছে ও মদিনার কোলে আবু বকর আপনি বেহুশ হয়ে কেন পড়ে গেলেন কবরের ভিতরে আপনি কি দেখেছেন বলেন হযরত আবু বকর বলছেন এ যুবক ভাইরা ভালো করে শোনো হযরত আবু বকর সিদ্দিক বলছেন কুফাবাসীরা আমি কবরের ভিতরে কি দেখেছি মাথা ঘুরে গেলে পড়ে গেলাম এই জবাব আমি পড়ে দিতে চাই আগে তোমাদের কাছে প্রশ্ন বলো তো এই সূরা নামক যুবক কেমন নামাজি ছিল এই সূরা নামক যুবক কেমন ইমানদার ছিল এই সূরা নামক যুবক কেমন আল্লাহওয়ালা ছিল এইবার কুফাবাসীরা বলছে ওই সূরাতের মতো বেনামাজি ওই সূরাতের মতো গাঁজাখোর ওই সূরাতের মতো জিনাখোর ওর মতো খারাপ মানুষ আমাদের এই মহল্লায় আর একজন ছিল না আমার বাইরে আবু বকর বলছেন না না তা হতে পারে না আমি সূরাতের কবরের ভিতরে আমি সূরাতের কবরের ভিতরে যা দেখেছি তোমাদের কথার সঙ্গে কোনো মিল পাওয়া যাচ্ছে না ও কুফাবাসীরা শোনো আমি যখন ওই সূরাতের কবরের দিকে তাকালাম আমি সূরাতের কবরের মধ্যে তাকিয়ে দেখলাম ওই জুরাদের কবরের ভিতরে দুইটা রাস্তা দেখা যায় ওই জুরাদের কবরের ভিতরে কয়টা রাস্তা দেখা যায় একটা রাস্তা দেখলাম সরাসরি আমার নবীর রওজার দিকে চলে গিয়েছে আর একটা রাস্তা দেখলাম সরাসরি আমার আল্লাহর আরশের দিকে চলে গিয়েছে কুফাবাসীরা বলছে মদিনার কলি বাবু মক্কার এইরকম মর্যাদা কিভাবে হলো আসলেই তো এই যুবক ভালো নামাজি ছিল না ইমানদার ছিল না কোরআনের সাথে সম্পর্ক ছিল না মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক ছিল না কাইলুল কবরের ভিতরে এত মর্যাদা কিভাবে হলো আমরা বলতে পারবো না হযরত আবু বকর চলে গেলেন আবু বকর মদিনায় চলে গেলেন রাতের বেলা ঘুমালেন স্বপ্নের ভিতরে আল্লাহর নবী হাজির হয়ে গেল আমার নবী স্বপ্নের ভিতরে হাজির হয়ে যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ওই চূড়ান্ত নবক যুবক দাঁড়িয়ে আছে আমার নবী আবু বকরের দিকে তাকিয়ে বলছে আবু বকর এই
ওই যুবককে কি তুমি চেনো আবু বকর বলছেন নবীজি বিষয়টা বুঝলাম না এই সূরাত মানব যুবক তোমার নামাজে ছিল না ইমানদার ছিল না আমি ওই কুফাতে গিয়েছিলাম কবরের ভিতরে দুইটা রাস্তা দেখলাম নবীজি কিভাবে এটা সম্ভব আমার নবী বলছেন কুফাবাসীরা যেটা বলেছে সেটাও মিথ্যা নয় আবু বকর আর আপনি কবরের ভিতরে যে দুইটা রাস্তা দেখেছেন সেটাও মিথ্যা নয় আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু বকর আসলে এই জুরাত নামক যুবক বলো নামাজি ছিল না এই জুরাত নামক যুবক বলো ইমানদার ছিল না এই জুরাত নামক যুবক বলো খারাপ ছিল মৃত্যু যেদিন হয়েছে ওই দিন বিকেল বেলায় জুরাতের তিলের মধ্যে আল্লাহর ভয় এসে যায় আল্লাহু আকবার বলেন আমার নবী বলছে জুরাদের দিলের মধ্যে যখন আমার আল্লাহর ভয় এসে যায় জুরাদের দিলের মধ্যে কম্পন শুরু হয় রাত আটটার সময় যখন জুরাদ ঈশার নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় ওই নামাজের মধ্যে মৃত্যু হয়ে যায় আমার ভাইরা আমার প্রিয় বাবাজির একজন মানুষ যত তারা বোধ না কেন তার দিনের মধ্যে যদি আল্লাহর ভয় তাকোয়া যদি একবার এসে যায় মুমিনের প্রথম নম্বর করে কি হলো আমার ভাইরা মুমিনের সামনে যখন আল্লাহর স্মরণ করা হবে আল্লাহর কথা বলা হবে জান্নাত জাহান্নামের কথা বলা হবে কবরের কথা বলা হবে কিয়ামতের কথা বলা হবে মুমিনের কোয়ালিটি হলো মুমিনের অন্তর কার বলে কেটে উঠবে আরো জোরে বলেন আরো জোরে আমার ভাইরা মরুভূমির প্রান্ত দিয়া সুন্দর একটি মেয়ে হেঁটে যাচ্ছে এইবার এই মেয়েটা ঘোরের দিকে তাকিয়ে দেখলো ভাব গভীর হয়ে যাচ্ছে মেয়েটা চিন্তা করলো আমি যদি এই গভীর রাতে পায়ে হেঁটে হেঁটে বাড়িতে যেতে যাই ভাব গভীর হয়ে যাবে আমি টিজিংয়ের শিকার হতে পারি আমি ধর্ষণের শিকার হতে পারি না আমি বাড়িতে যাব না দেখি কোনো ঘর বাড়ি পাওয়া যায় কিনা সেখানে গিয়ে আমি আশ্রয় নিব মেয়েটা এই সিদ্ধান্ত নেওয়ার কিছুক্ষণ পরে দেখলো কুকুরে ঘর দেখা যায় এবার উনি ঘরের কাছে গিয়া দরজার উপরে ঘোড়াটা নড়া দিল দরজার উপরে এইভাবে হাত দিয়ে থামা দিল কেউ আছো কি এইবার দরজা খুলে বের হলো একজন সুদর্শন যুবক এইবার মেয়েটা বলছে ভাই আমি বড় বিপদে পড়েছি ভাই আমার বাড়ি অনেক দূরে এই রাতের বেলায় যদি আমি একা একা পায়ে হেঁটে আমার বাড়িতে যেতে যাই রাত গভীর হয়ে যাবে কোন বখাটে যুবকের কোন জয় যদি আমার দিকে পড়ে আমি টিজিমের শিকার হতে পারি ধর্ষণের শিকার হতে পারি ভাই আমার জীবনটা নষ্ট হয়ে যেতে পারে ভাই তোমার বাড়িতে আমাকে আজকে রাতে আশ্রয় দিও যুবক এবার বলছে বোন আমার ঘর হলো একা এই ঘরের ভিতরে আমি যুবক একা থাকি তোমাকে আমি আশ্রয় দিতে পারবো না আমার ভাইরা আমার প্রিয় বাবা জিরা যুবক এই যে ঘর ফাঁকা যুবক বলছে বোন তোমাকে আমি আশ্রয় দিতে পারবো না মেয়েটা বলছে ভাই তুমি যদি আমাকে আশ্রয় না দাও তোমার ঘরের দরজা আমি ছাড়বো না আল্লাহু আকবার এই যে যুবক রাখতে চাচ্ছে না যুবকের দিলের ভিতরে ভয় কার কার ভয় আর মেদিনীপুরের যুবকেরা যদি দেখতো সুন্দরী একটা মেয়ে ঘরের সামনে হাজির আগে বলতো বোন তুমি ঘরের ভিতরে ঢোকো তারপরে দেখবা নেই আর আমার বাংলাদেশের যুবক শুধু ফাঁকা জায়গা খোঁজে পার্কের ভিতরে ফাঁকা জায়গা খোঁজে ঘরে যদি কেউ না থাকে কানে ফোন দিয়ে বলে হ্যালো জানো তুমি কোথায় আছো ঘর একেবারে ফাঁকা মাও নাই বাবাও নাই দাদাও নাই দাদিও নাই কেউ নাই ঘর ফাঁকা চলে আসো আসে না নাই ভাই যায় আর এই যুবকের দিলে ভয় আছে কার আল্লাহর ভয় থাকার কারণে যুবক মেয়েটাকে ঘরে রাখতে চাচ্ছে না আর মেয়েটাও যেতে চাচ্ছে না এক পর্যায়ে যুবক চিন্তা করলো মেয়েটাকে আশ্রয় দেওয়া দরকার বললাম ঠিক আছে তুমি ঘরে প্রবেশ করো এইবার মেয়েটা ঘরের ভিতরে প্রবেশ করলো যুবক বলল বোন এই যে চকি চকি আপনার চকি বলেন না খাট বলেন কথা কয় না চকি বলেন না খাট বলেন বোন তুমি এই চকির উপরে ঘুমাও আমি ফলোরে বিছানা করে ঘুমাবো এইবার মেয়েটাকে বিছানা করে দিল চকির উপরে আর যুবক ফলোরের উপরে বিছানা করে শুয়ে পড়ল মেয়েটা এবার চিন্তা করল যে এই যুবক তো আমি চিনি না অপরিচিত একজন যুবক আর এই ঘরের ভিতরে আমিও একা এই যুবকের মনে কি আছে তা তো আমি জানি না আমার সাবধান থাকতে হবে আমার ঘুমালে চলবে না মেয়েটা চিন্তা করলো আমি ঘুমাবো না যুবককে ফলো করবো
কারণ এই যুবক যদি আবার রাতের অন্ধকারে আমার উপরে কোনো আক্রমণ করে বসে মেয়েদের মনে একটু ভয় থাকে কি থাকে না মেয়েটা ঘুমালো না ওই যুবককে ফলো করতেছে মানে ঘুমের ভাব করে চোখ পিট 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 করে চোখটা মেলায়া যুবকের দিকে তাকিয়ে আছে যে যুবক ঘুমায় না কি করে এইবার আমার গভীর রাতে হঠাৎ করে যুবকটা উঠে বসলো মেয়েটা বলে ওরে বাবা ঘটনা কি যুবক উঠে বসলো কেন এইবার যুবক একটা মোমবাতি ধরালো মোমবাতি চেনেন নাকি আপনারা মোমবাতি মোমবাতিতে আগুন ধরালো মোমবাতিতে আগুন ধরানোর উপরে এই যুবক ওই আগুনের ভিতরে যুবকের হাতটা দিয়ে দিল যুবকের হাতটা আগুনের ভিতরে যখন দিল হাতটা পুড়ে যাচ্ছে যুবকের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে কপালটা ঘেমে ঘেমে ঘাম বের হচ্ছে মেয়েটা বলছে যুবক কি পাগল নাকি এই যুবকের হাত পুড়ে যাচ্ছে তারপরেও আগুনের ভিতরে কেন হাতটা দিয়ে রাখছে আমার ভাইরা যুবক হাতটা পুড়ে যাচ্ছে তারপরে রাখার চেষ্টা করছে এইবার হাতটা সরিয়ে নিল আবার আগুনের ভিতরে হাত দিল আবার রাখার চেষ্টা করল আবার হাতটা সরিয়ে নিল এইরকম করতে করতে সারা রাত পার করে দিল যখন সকাল হয়ে গেল মেয়েটা বলছে ভাই ও ভাই তোমাকে ধন্যবাদ তুমি আমাকে রাতে আশ্রয় দিয়েছো আমি বা আমার বাড়িতে এখন চলে যাব তবে যাওয়ার আগে তোমার কাছে আমার কয়েকটা প্রশ্ন ভাই তুমি কি পাগল নাকি তোমার ব্রেনে কি সমস্যা আছে নাকি বলছে কেন বলছে রাতের গভীরে দেখলাম তুমি উঠে বসলাম একটা মোমবাতি ধরালাম ওই মোমবাতির আগুনে ভিতরে তুমি তোমার হাতটা দিতেছিলাম ও ভাই যুবক তোমার হাত পুড়ে যাচ্ছিল তারপরও তুমি কেন রাখার চেষ্টা করতেছিলা এইবার যুবক বলল বোন আমি পাগল না আমার প্রেমে কোনো সমস্যা নাই বোন তোমাকে যখন আমি গতকালকে রাতে আমার ঘরে আশ্রয় দিলাম চোখের উপরে যখন আমি তোমাকে বিশ্রামের জন্য দিলাম আমি তো ফ্লোরের উপরে যখন বিছানা করে ঘুমালাম আমি ঘুমানোর চেষ্টা করতেছি কিন্তু আমার ঘুম আসতেছে না শয়তান আমাকে ওয়াসওয়াসা দিতেছে শয়তান আমাকে বলতেছে যুবক এইরকম সুযোগ তুই আর কোনোদিন পাবি না তোর ঘরের ভিতরে সুন্দরী একটি মেয়ে শুয়ে আছে যা তার সঙ্গে জিনা কর বিচার কর তোর মনের খায়েশ পূরণ কর বোন যখন আমার অন্তরের ভিতরে শয়তান এইভাবে করে ওয়াসওয়াসা দিতেছিল আমি আমার অন্তরকে কন্ট্রোল করতে পারতেছিলাম না তখন আমার আল্লাহ তাআলার কোরআনের আয়াতের কথা মনে পড়ে যায় তামাই لما المثقال ذرة خير يرى سبحان جل الله أكبر ومن لما المثقال ذرة شر يرى বোন আমার আল্লাহ পাকের কোরআনের আয়াতের কথা আমার মনে পড়ে যায় আল্লাহ বলেছে কোন মানুষ যদি জান্নাত পরিমাণ ভালো কাজ করে ওই ভালো কাজে আসলে আল্লাহ জান্নাত দিবে আবার কোন বান্দা যদি জান্নাত পরিমাণ গুনাহের কাজ করে খারাপ কাজ করে ওই খারাপ কাজ করার কারণে তার জাহান্নামের আগুনে জ্বলতে হবে শয়তান যখন আমাকে ওয়াসওয়াসা দিতেছিল আমি উঠে বসলাম একটা মোমবাতি ওই মোমবাতির আগুনের ভিতরে আমি আমার হাতটা দিয়ে দিলাম আমি আমার হাতটা আগুনের মধ্যে রাখার চেষ্টা করেছি কিন্তু আর পারতে পারছি না তারপরেও যখন দেখলাম আমার হাতটা পুড়ে যাচ্ছে তখন আমি আমার মনকে ডাক দিয়েছিলাম আল্লাহু আকবার বলেন আমি আমার মনকে বললাম মন দুনিয়ার সামান্য আগুন তুমি সহ্য করতে পারছো না তাহলে আজকে যদি তুমি কোনো গুনাহ করে ফেলো কাল কিয়ামতের আদালতে বিচার দিবসের পরে আল্লাহ পাকের জাহান্নামের আগুন তুমি কিভাবে সহ্য করবা আমার বাইরা তাহলে বলুন তো মুমিনের প্রথম নাম্বার কোয়ালিটি হলো আল্লাহ স্মরণ করার পরে মুমিনের দিলে ভয় হবে কার আরো জোরে কার এইবার আসুন মুমিনের দুই নাম্বার কোয়ালিটি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন
وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا الله رب العالمين মুমিনের দুই নাম্বার কোয়ালিটি সম্পর্কে বলেন মুমিনের সামনে যখন আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করা হবে মুমিনের সামনে যখন আল্লাহর কোরআন প্রচার করা হবে মুমিনের দুই নাম্বার কোয়ালিটি হলো মুমিনের মুমিনের ঈমানটা বেড়ে যাবে আল্লাহু আকবার বলেন এই যে আমার আগে আপনাদের এলাকার একজন কারি উনি কি এই এলাকার কারি নাকি ভাইজান কথা কয় না এলাকার কারি আমার আগে কোরআন তেলাওয়াত করছে আমি দেখতেছিলাম অনেকের চোখে পানি চলে আসছিল অনেকের দিলটা নরম হচ্ছিল তাহলে এই যে কোরআন শুনে চোখে পানি আসলো তার মানে ঈমানটা বেড়ে গেল আল্লাহু আকবার বলেন কোরআনের মধ্যে মশা আছে না নাই আমার ভাইরা আমার প্রিয় বাবাজিরা যত নবীকে চোখে চোখে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছেন দাউদ নবীর হাতের মধ্যে মুজিজা ছিল লোহা যদি চাপ দিত লোহা পানি হয়ে যেত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রাব্বুল আলামিন লাঠি দিয়েছিল লাঠি যদি শত্রুদের মোকাবেলা করার জন্য সামনে ছেড়ে দেওয়া হতো লাঠি ভয়ঙ্কর সাপ হয়ে যেত শত্রুরা সব ভয়ে পলায় চলে যেত ঈসা নবীকে আল্লাহ এমন মুজিজা দিয়েছিলেন জন্ম অন্ধ ব্যক্তির চোখে যদি হাত বুলাই দিতেন জন্ম অন্ধ ব্যক্তির চোখের আলো আল্লাহ পাক ফিরাই দিতেন আর আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আড়াই হাজারেরও বেশি মুজিজা দিয়েছেন তার মধ্যে উত্তম মুজিজা ৩০ পারা কালাম দিয়েছেন ইনজিল পরিবর্তন হয়েছে তাওরাত পরিবর্তন হয়েছে মহাভারত পরিবর্তন হয়েছে কিতাব পরিবর্তন হয়েছে জবাব দিবেন আল্লাহ পাক ওর কোরআনের একটা আয়াত একটা হরফ একটা জলজলের নুকতা কেমন পর্যন্ত পরিবর্তন হয়েছে আরে কথা বলে না পরিবর্তন হয়েছে কোরআনের মধ্যে মশা আছে না নাই গানের ভিতরে কি মশা আছে গানের ভিতরে মজা কিছু আছে গানের মজা কেমন প্রথম এক সপ্তাহ এক মাস দুই মাস তিন মাস গানের মজা থাকে এরপরে কিন্তু গানের মজা আর থাকে না কিন্তু কোরআনের মজা সুতু থেকে মাগরিবের নামাজে ইশার নামাজে ফজরের নামাজে আপনাদের মুহতামিম সাহেব ইমাম সাহেব তিনি প্রত্যেক দিন সূরা ফাতিহা তেলাওয়াত করছেন জোরে জোরে কেউ কি আজ পর্যন্ত বলছে হুজুর এই প্রত্যেক দিন মাগরিবের নামাজে ইশার নামাজে ফজরের নামাজে সূরা ফাতিহা প্রত্যেক দিন শুনতে ভালো লাগে না নতুন কিছু পড়ুন এই রকম আজ পর্যন্ত কেউ বলছে অত সময় বাংলাদেশে একটা গান ছিল এরকম আকাশে তিন লক্ষ তারার চাঁদে কিন্তু একটা রে ইয়া এরকম করে টান দিত বলতো আকাশে তিন লক্ষ তারার চাঁদ কিন্তু একটা রে ইয়া করে টান দিত এই গানটা মানুষ খুব প্রচার ছিল ভাইরাল ছিল কোন একটা কাজ করবে মনে করেন একটা ভারী জিনিস ঠেলে উঠাবে এই ইয়া বলে ঠেলতো সেই গানের মজা কিন্তু এখন আর কেউ নাই ওই গান কিন্তু এখন বাদ হয়ে গিয়েছে ওই গান আর কেউ শুনে না এরপর আমার বাংলাদেশের একটা শিল্পী ছিল নাম তার মমতাজ যিনি বর্তমানে মন্ত্রী আমার ভাইরা তিনি সংসদেও গান গিয়েছেন ফাইক্কা যায় মমতাজ আফার বুকটা ফাইক্কা যায় আরে কথা কয় না এই গান এখন আর কেউ শোনে আর কেউ শোনে আমি আপনাদের দেশের একজন মুরব্বী কালো একজন মানুষ এই লোকটা গান গেয়েছিল বাদাম বাদাম দাদা কাসা বাদাম ওই যে কথা কবে না এই 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 লোকটার বাড়ি কোথায় ভাইজান কোথায় যেখানে যায় শুধু বাদাম বাদাম আর বাদাম ভাই গলাটা খুব শুকায় যাচ্ছে একটু ঠিক করেন ভাইজান আপনি কষ্ট দিচ্ছেন আমাকে আমার কণ্ঠ শুকায়া শেষ করে দিতেছে একেবারে আপনি একটু একটু খেয়াল আপনার আমি একটু কথা বলি আপনার বেসটা কততে দেওয়া আছে দেখেন তো বেস কততে দেওয়া আছে একটু বলেন আমাকে চারে ঠিক আছে টোন টোন আছে কত নয়তে আছে আচ্ছা তাহলে ঠিকই আছে আচ্ছা এই মাইক্রোফোনটা মনে হয় নর্মাল মনে হয় না এটা মনে হয় একটু নর্মাল আমার এত কষ্ট হচ্ছে কেন আলোচনা করতে হারে আমার ভাইরা আমার প্রিয় বাবাজিরা লক্ষ্য করেন গানের মজা কি চিরজীবন থাকে ভাইজান বাদাম চাষার গান কত শুনেছে আমার বাংলাদেশের ষোলো বছর আঠারো বছর সেরিয়া এসে উড়ে নাচানাচি করছে দেখেন এখন কিন্তু সেই গান আর কেউ শোনে না আজকে এই মাদ্রাসার নয় জন হাতে যে কোরআন পাগড়ি নিয়েছে কথা বলেন আল্লাহ আকবার কয়জন এই যে নয় জন হাতে যে কোরআন পাগড়ি নিল
কাল কিয়ামতের আদালতে এই 9 জন হাফেজে কোরআন সুপারিশ করবে কাদেরকে সুপারিশ করবে তার মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন এই মাদ্রাসায় যারা দান করেছেন লজিং মাস্টার যারা আছেন এই মাদ্রাসার কমিটি যারা আছে সদস্য যারা আছে এই হাফেজেরা তাদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই হাফেজে কোরআন যখন কারোর কবরের পাশে দাঁড়ায়া সূরা ফাতিহা সূরা ইখলাস আর রহমান ইয়াসিন পড়বে কবরের আযাব আল্লাহ maaf করে দিবে এই কোরআন কি কোরআনের আলো কেউ কি বন্ধ করতে পারবে এ জবাব দিবেন কোরআনের আলো কেউ কি বন্ধ করতে পারবে আমার নবী কোরআনের দাওয়াত দিয়ে কারো মার খেয়েছে সাহাবায়ে কিরাম জীবন দিয়েছে এই কোরআনের কথা বলার কারণে কারোরে বন্ধ করে দেওয়া হয়েছে উত্তপ্ত বালুর উপরে উত্তপ্ত সূর্যের আলোতে শোয়া রাখা হয়েছে তারপরে কোরআনের আলো ছড়িয়ে দিয়েছেন কে আরে কথা বলেন না কেন এই যে মাহফিলে আপনারা বসে আছেন আপনারা কি বিরিয়ানির লোভে বসে আছেন আপনারা কি টাকা দিবে সভাপতি সাহেব কোন ঘোষণা দিয়েছে যে মাহফিলের শেষে মুনাজাতের পরে 500 টাকা করে দেয়া হবে এই রকম কোন ঘোষণা কি হয়েছে তাহলে এখানে বসা আছি কোরআনকে ভালোবেসে কথা বলেন ঠিক কি ঠিক না কোরআন নাজিল করেছেন কে হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে কে ইন্না নাহনু নাযালনা যিকর وَإِنَّا لَهُ لَحَافِظُونَ তিরিশ পারা কোরআন নাজিল করেছেন আল্লাহ এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাহ আমার ভাইরা এই কোরআনের আলোকে কি নিভাতে পারবে 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 1999 সালের 17ই আগস্ট রাত 3:05 মিনিটে তুর্কিস্তানে মারমারা নৌবাহিনীতে একটি জঙ্গের অনুষ্ঠান হয়েছিল সেই অনুষ্ঠানে ইসরায়েলের 30 জন কর্নেল কামন্ত্রণ জানানো হয়েছিল সেই অনুষ্ঠানে লন্ডনের 30 জন মেজর জেনারেল কামন্ত্রণ জানানো হয়েছিল সেই অনুষ্ঠানে আমেরিকার 30 জন মেজর জেনারেল কামন্ত্রণ জানানো হয়েছিল এবং বিভিন্ন দেশ থেকে সুন্দরী মেয়েদেরকে নৃত্য পরিবেশন করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল বলি নাউজুবিল্লাহ রাত 3:05 মিনিটে তুর্কিস্তানের মারমারা নৌবাহিনীতে জমকালো অনুষ্ঠান শুরু হলো সুন্দরী মেয়েরা যারা তারা বস্ত্রহীন অবস্থায় উলঙ্গ অবস্থায় নৃত্য পরিবেশন শুরু করে দিল বলে নাউজুবিল্লাহ এইবার অনুষ্ঠানের আয়োজক ক্যাপ্টেনকে ডাক দিয়ে ক্যাপ্টেন তুমি এদিকে আসো যাও একজন কোরআন নিয়ে আসো ক্যাপ্টেন বলছে স্যার আপনি কি বলেন মেজর জেনারেল যারা তারা মতপান করছে সুন্দরী মেয়েরা যারা তারা বস্ত্রহীন অবস্থায় উলঙ্গ অবস্থায় নৃত্য পরিবেশন করছে এখানে কেন আল্লাহ পাকের ভাষা 30 পারা কালাম কেন আনা হবে এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার ভাইরা অনুষ্ঠানের আয়োজক ক্যাপ্টেনকে একটা ধমক দিয়ে বলছে যাও আমি তোমাকে যা বলেছি তুমি তোমার দায়িত্ব পালন করো বলে নাউজুবিল্লাহ এইবার এক জেল কোরআন এই আমরা কোরআন জেল এক জেল কোরআন বোঝেন তো ভাই জান মানে একটা কোরআন নিয়ে আসো এইবার কি করবে ক্যাপ্টেন এক্সেল কোরআন এনে কোরআন খুলে সূরা হিজরের 9 নং আয়াত আছে না ভাই সূরা হিজরের 9 নং আয়াত বের করে দিলেন বলে আল্লাহু আকবার অনুষ্ঠানের আয়োজক বলছে কি বের করে তেলাওয়াত করে শোনাও এইবার ক্যাপ্টেন আল্লাহ পাকের কালাম এমন ভাবে তেলাওয়াত শুরু করে দিল মনে হলো আমার আল্লাহ মার মারা নৌকাতে হাজির হয়ে গেল তেলাওয়াত শুরু করে দিল ক্যাপ্টেন বলছে 1400 বছর আগে কোরআন নাজিল করেছে আমার আল্লাহ এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছে আমার আল্লাহ আল্লাহু আকবার বলবেন না আপনাদের মনে ঘুম আসতেছে ভাই জান আরে ভাই ওয়াজ তো এখনো শুরু হলো না আপনারা এখনই যদি সীমায় যান তাহলে তো ওয়াজ হবে না ফজর কোন তো আজকে ওয়াজ হবে ফজরের নামাজ পড়ে তারপরে যাব রাজি আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাজি আছেন তো একটু সময় দেন আমাকে এটা আলোচনা শুরু হবে আর কিছুক্ষণ পরেই আগে আপনাদের সাথে আমার পরিচিত হচ্ছে এই যে সাউন্ড মোটামুটি এখন ইনশাআল্লাহ ভালো হচ্ছে আমাকে একটু সাপোর্ট দিলে ইনশাআল্লাহ হবে আমার ভাই ভালোভাবে লক্ষ্য করেন অনুষ্ঠান আয়োজক বলছে ক্যাপ্টেন অর্থ কি অনুবাদ কি
ক্যাপ্টেন বলছে 1400 বছর আগে কুরআন নাযিল করেছে আমার আল্লাহ এই কুরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন আমার আল্লাহ আরে ভাই সুবহানাল্লাহ বলবেন না এইবার অনুষ্ঠানের আয়োজক বলছে ক্যাপ্টেন নবীর মুখে কতই তো শুনলা তোমার আল্লাহ কুরআন নাযিল করেছে এই কুরআনের হেফাজতের দায়িত্ব তোমার আল্লাহ নিয়েছে আজকে প্রমাণ হয়ে যাবে এই কুরআনের পৃষ্ঠা সিরা সিরা উলঙ্গ মহিলাদের পায়ের নিচে ফেলবো দেখি তোমার আল্লাহ কি করে নাউজুবিল্লাহ বলেন ক্যাপ্টেন বলছে স্যার এত বড় ভুল করবেন না কুরআনের সাথে এত বড় অন্যায় করবেন না এত বড় বেয়াদবি করবেন না অনুষ্ঠানে আজ কোন কথা শুনলো না কোরআনের পৃষ্ঠাগুলি ছিঁড়ে ছিঁড়ে উলঙ্গ মহিলাদের পায়ের নিচে ফেললো নিজের জীবন যারা বর্তমান করতেছিল তাদের পায়ের নিচে আল্লাহ পাকের কোরআনের পৃষ্ঠাগুলি ছিঁড়তে ছিল বলি ফেলতে ছিল বলি নাউজুবিল্লাহ ক্যাপ্টেন চলে গেল কিছু দূর যাওয়ার পরে দুটি হাত উঁচু করে আল্লাহকে ডাক দিল আল্লাহ ও আরশের মালিক 1400 বছর আগে কুরআন নাযিল করেছে এই কুরআনের হেফাজতের দায়িত্ব তুই নিয়েছে আল্লাহ তোমার কুরআনের সাথে বেয়াদবি করা হয় আল্লাহ তোমার কুরআনের কৃষ্ণা সিরা সিরা উলঙ্গ মহিলাদের পায়ের নিচে ফেলা হয় আল্লাহ তুমি তোমার কোরআনকে হেফাজত করো আমার ভাইরা ক্যাপ্টেন যখন এইভাবে করে আল্লাহ পাকের কাছে দোয়া করতেছ আল্লাহর কোরআন আমি দোয়া কবুল করে নিলেন সিকিমের মধ্যে এমন ভূমিকম্প শুরু হয়ে গেল এমন তুফান শুরু হয়ে গেল মার মারা নৌগাতি সহ আচি পাচির বিল্ডিং গুলি ভেঙে চুরমার হওয়া সমুদ্রের মধ্যে বিলীন হয়ে গেল আপনারা বলুন তো আমার আল্লাহ পারে কি পারে না ইউরিতো নালিও তো ফিরো মোরালুহি এ আপওয়াহিহিন অল্লাহু মুতিম্মুহি ওয়ালাহু কাবিগাল কাফিরো মানেরা ফুট দিয়ে যদি আমার কোরআনের আলোক লম্বাতে চায় আমার সিদ্ধান্ত হলে আল্লাহ বলছেন আমি আমার কোরআনের আলোকে আরো বাড়িয়ে দেব চিৎকার মেরে বলে আল্লাহ আকবার মার মারা নৌকাটি ধ্বংস হয়ে গেল সারা বিশ্বের সব চাইতে সিনিয়র ডুবুরিকে পর্যবেক্ষণ করার জন্য আমন্ত্রণ জানানো হলো এবার ডুবুরি চলে গেল পর্যবেক্ষণ করার জন্য সমুদ্রের তলদেশে আমার ভাইরা পর্যবেক্ষণ করে ফিরে এসেছে ডুবুরি থরথর করে কাঁপতেছে এবার ক্যাপ্টেন বলছে ভাই ডুবুরি তুমি সারা বিশ্বের সব চাইতে সিনিয়র ডুবুরি পর্যবেক্ষণ করার জন্য তুমি সমুদ্রের তলদেশে গিয়েছিলে এখন ফিরে এসে কেন থরথর করে কাঁপতেছ ক্যাপ্টেন বলছে ভাই ডুবুরি আমার মায়ের ডুবুরি বলছে ভাই ক্যাপ্টেন সমুদ্রের তলদেশে তুমি যাও নাই সমুদ্রের তলদেশে আমি গিয়েছিলাম আমি যখন পর্যবেক্ষণ করার জন্য সমুদ্রের